জানে মানটার পিছনে আর আমার পিছনে খরচ করতে করতে দিন দিন ফকির হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আর শুরুতেই চলে আসলাম আমি নাটোর, এখানে এসে আমার বন্ধুর জন্য একটু ওয়েট করতে আমার বন্ধু বীরবির বীরবির করে চলে আসলো। তারপর বন্ধুকে গাড়িতে উঠাই নিয়ে চলে আসলাম শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনফিউশন সেন্টারে। এখানে আয়সায় আমি আর আমার বন্ধু দৌড়াইতে দৌড়াইতে অফিস রুমে প্রবেশ করলাম। তারপর এখান থেকে আমার বন্ধুর সার্টিফিকেটটা উঠাইলাম। এরপর নিচে নেমে ভালোবাসার মানুষগুলোকে সেলফিতে টাইম দিয়ে তাদের মতামত জানলাম। সবাই তো আপনার ভিডিও দেখে পুরো একবার ফ্যান, অনেক ভালো ভিডিও করেন ভাই আপনি, আর ফ্যামিলি মেম্বার গুলো আরো বেশি দেখে, আমার থেকেও বেশি দেখে ওরা। ভালোই লাগে, ভালো ভালো কন্টেন্ট আমাদের মাঝে আরো উপহার দাও। তো ভালো থাকো, সুস্থ থাকো। তো ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে আমার বিষয়ে মতামত জেনে খুবই বেশি ভালো লাগলো, সুতরাং আপুকে এবং ভাইয়াকে ধন্যবাদ। এনিওয়ে, আজকে আমার খুবই গরম গরম লাগতেছে, বাইক চালাতে ইচ্ছা করছে না, তাই আমার বন্ধুকে বাইক চালাতে দিয়ে আমি পিছনে বসে থেকে শুধু হাওয়া বাতাস খাইতাছি। আর এই হাওয়া বাতাস খাইতে খাইতে চলে আসলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। এখানে আয়সাই ডকুমেন্ট ও পলি ডেলিভারি অফিস রুমের সামনে চলে আসলাম, কারণ আমার জানেমানটার সকল ডকুমেন্ট শোরুম থেকে কমপ্লিট করে পাঠিয়ে দিয়েছে। আর ডকুমেন্টটা রিসিভ করার জন্য আমি সিগনেচার দিয়ে হাতে দিলাম, পরে আঙ্কেল আমাকে ডকুমেন্টটা বুঝিয়ে দিল। তারপর এই জানেমানটার সকল ডকুমেন্টগুলো এখন বিআরটিএ অফিসে জমা দিতে যাচ্ছি, তাই আমার বন্ধু দেরি না করে রকেটের গতিতে চলে আসলো বিআরটিএ অফিসের সামনে। এখানে আইসাই আমার বন্ধু অফিস রুমে কথা বলল, দেন তারা পাঠালো বাইকটা দেখানোর জন্য। এখানে শুরুতেই ভাইয়াটা বাইকটা দেখাশোনা করবে, দেন আমাদের পেপারস গুলা জমা নেবে, আর এখন আমার বাইকটা মডিফাই করছে নাকি সেটাই চেক করছে। চেক করে দেখলো কোনো মডিফাই করা নাই, তারপর সমস্ত পেপারস গুলা দেখা সিগনেচার দিয়ে আমার হাতে বুঝিয়ে দিল। আর এই ডকুমেন্ট গুলো আবারও শোরুমে নিয়ে গিয়ে অনলাইন করে বিআরটিএ অফিসে জমা দিতে হবে। তার আগে চলে আসলাম রাইতা অটো যে বাইকের জন্য উইন্ডশিট কেনার জন্য, তো এই উইন্ডশিটটা আমার পছন্দ হয়ে গেল, গাড়িতে লাগিয়ে ভালোই লাগছে দেখতে, তারপরে এটাই নিয়ে নিলাম। ভাইয়াও দু একটা সেলফি করে আমাদেরকে বিদায় দিল। আর R15 V3 এই উইন্ডশিটটার প্রাইস পড়লো অনলি 600 টাকা। যাই হোক, ব্যাপার না। তারপরে চলে আসলাম ইয়ামাহা সার্ভিস সেন্টারে, কারণ 500 কিলো চালানো হয়ে গিয়েছে, তাই মোবাইল ও ফিল্টার চেঞ্জ করব, তাই নতুন একটা মোবাইল ফিল্টার লাগিয়ে ঠিকঠাক করে নিলাম। তারপরে চলে আসলাম আবারও একটা মেকানিকের দোকানে উইন্ডশিটটা লাগানোর জন্য। এখানে আসতে না আসতে ছোট ছোট 3-4 জন ভাইবাদাররা ঝটপট করে উইন্ডশিটটা লাগাই দিল। এরপর গাড়ির সেন্টার ফ্রি করার জন্য হালকা মোবাইল লাগাই দিল। এর মধ্যে আবার কিছু ফ্যান্স ফলোয়াররা এসে সেলফি করে চলে গেল। তারপরে গাড়িতে উঠে টান দিতে আবারও একটা ভাই বলতেছে আমার বউ আপনার সবগুলা ভিডিও দেখে, তাই আমাকে গাড়ি থেকে নামিয়ে বউকে দেখানোর জন্য একটা সেলফি করে নিয়ে চলে গেল। তারপর আমিও সামনে যাইতে আবারও দেখি 3-4টা আপু আমার ভিডিও দেখে দেখে আমাকে থামাই দিল, থামাই দিয়ে আমার সাথে হ্যান্ডশেক করে চলে গেল। আর অন্য দিকে আমার আর আমার বন্ধু দৌড়াইতে দৌড়াইতে একদম ক্ষুধার জ্বালায় পেটটা খা খা করতেছে, তাই জন্য ঝটপট করে চলে আসলাম রেস্টুরেন্ট কুইন্সে। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে রেডি টেডি হয়ে বসে পড়লাম মেনু বুকটা নিয়ে, পড়াশোনা করতে শুরু করে দিলাম। কি খাবো কি খাবো ভাবতে ভাবতে বিফ ডোম বিরিয়ানি 1:1 দুইটা অর্ডার করলাম। অর্ডার করতে না করতে আমাদের প্লেট চলে আসলো। আর এইদিকে আমার বন্ধু শুধু আমার বাইকটা দেখতে যাচ্ছে ঠিকঠাক মতো আছে কিনা, তার মধ্যেই চলে আসলো আমাদের জন্য 2 হাঁড়ি স্পেশাল বিফ ডোম বিরিয়ানি, সাথে ছিল বড়য়ের আচার এবং সালতার আচার, আরো ছিল দুইজনের জন্য 2টা ড্রিঙ্কস 7 আপ। তো সবগুলা খাবার আসতে আমি আমার প্লেটটা ঘুষামাজা করতে শুরু করে দিলাম, অন্যদিকে আমার বন্ধু ঝটপট করে খাবার নিয়ে গরুর মতো খাইতে শুরু করে দিল। অন্যদিকে আবার আমি হাড়িটা ধরে একটু বেশি করে ঢেলে নিলাম, কারণ বিফ ডোম বিরিয়ানি বলে কথা টেস্টি তো হবেই, পাইয়াই তো আমি গরুর মতো খাওয়া শুরু করে দিলাম। খাওয়ার ফাঁকে ফাঁকে আবার হজমের জন্য 7 আপও খাইতাছে। এইদিকে চামচটা রেখে দিয়ে হাত দিয়ে ভাবলাম যে শান্তি মতো একটু খাই, কারণ আমরা বাঙালি বলে কথা আমাদের জন্য হাতি সেরা হাতি বেস্ট, তাই আমরা দুই বন্ধু মিলে হাত দিয়ে একদম মাখিয়েটা খেয়ে খাইতে শুরু করে দিলাম। ও বাবা, এদিকে আবার দেখি আস্ত একটা ধৈনা পাতার গাছ দিয়ে দিয়েছে, তো গাছটা ফেলায় রেখে আমি মাংস খাইলাম। অন্যদিকে আবার আমার বন্ধু হাড়িটা মনে হচ্ছে আজকে ভেঙে ফেলবে, তো ইতি উতি তাকে দেখলো যে কেউ নাই, তারপরে চামচটা মুসানি দিয়ে এবং হাড়িটা মুসানি দিয়ে একদম গরুর মতো খাইতে শুরু করে দিল। তারপরও আবার দেখতেছে যে হাড়ির মধ্যে কিছু আছে কিনা, দেখলো যে কিছুই নাই, এরপরে আবার আমারটা নিয়ে টানা হাঁচড়া করতে শুরু করে দিল। আর এইদিকে আমি ভাব নিয়ে খাবারের সাথে একটা মরিচ খেয়ে ঝালে একদম কান্না করে ফেলছি, ঝাল কমানোর জন্য একটু ঢকা ঢপ 7 আপ মেরে দিলাম, তারপরে একটু শান্তি পেলাম। এইদিকে আমার বন্ধুর যেন এখনো খাওয়াই শেষ হচ্ছে না, হালাই বন্ধু দেখি খাইতে খাইতে দাঁতি লেগে জ্ঞান হারাই ফেলছে। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা টিস্যু দিয়ে হাত ধোয়ার মোছামুছির কাজ সেরে ফেললাম, সাথে 7 আপ সহ ঢকাঢক পানিগুলাও মেরে দিলাম। এর মধ্যে আবার আমাদের জন্য ধনিয়া এবং দাঁত খিলানি চলে আসলো, তারপরে আমাদের বিলটাও চলে আসলো। বিলটা দেখা ঠেলাঠেলি করতে শুরু করে দিয়েছে, এখন বন্ধু আমার বিলটা দেখা একদম মাথা ঘুরে পড়ে গেল। অবশেষে কি আর করা, বিপদে পড়ে গেলাম আমি, দুজনা খেয়ে 620 টাকা বিল হয়ে গেল। শেষমেশ বিলটা আমাকেই পরিশোধ করা লাগলো, হালাই তো খাওয়ার সময় গরুর মতো খাইলো আর বিলটা দেওয়ার সময় এখন আমাকে দেওয়া লাগলো। যাই হোক, এদিকে তো আমরা পেট ভরে খাইলাম, অন্যদিকে আমার জানেমানটাকে পেট ভরে খাওয়ানোর জন্য চলে আসলাম তেল পাম্পে।
এখানে আয়েশা জানেমানটাকে হাবুডুবু করে পেট ভরে খাওয়াই দিলাম। তারপরে আবার হঠাৎ করে কিছু ভালোবাসার মানুষগুলো চলে আসলো, তো তাদেরকেও সেলফিতে টাইম দিলাম। তারপরে সেখান থেকে চলে আসলাম একটা ফাঁকা জায়গায় গাড়ির স্টিকার লাগানোর জন্য, মানে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নামটা লাগানোর জন্য। আর আপনারা তো জানেনই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম সেম সেম, মাসুম বিল্লা LTD। আর এই স্টিকারগুলো আমাকে গিফট করেছে আমার গুলুমুলু বন্ধু হিমেল। সুতরাং আমার বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ, কারণ সে আমাকে না জানাই স্টিকারগুলো অর্ডার করছিল কারণ সারপ্রাইজ দিবে বলে। তবে সত্যি আমি স্টিকারগুলো পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছি, তাই নিজ হাতে খুবই সুন্দরভাবে পরিষ্কার টরিষ্কার করে স্টিকারগুলো লাগাইলাম। তো স্টিকারগুলো লাগানোর পরে সত্যি আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে, সুতরাং আমার বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে আবার হঠাৎ করে একটা ছোট ভাই এসে সেলফি করে চলে গেল। আর আমার গায়ে এখন যে টি-শার্টটি দেখতে পাচ্ছেন, এই টি-শার্টটি আমি নেক্সট লেভেল ট্রেন্ডি পেজ থেকে নিয়েছি, শুধু একটাই না তিনটা নিয়েছি। সুতরাং আপনাদের সুবিধার জন্য ভাইয়ের পেজটি আমার এই ভিডিওটি ডেসক্রিপশনে মেনশন করা আছে, আপনারা চাইলে এই পেজটি থেকে ঘুরে আসতে পারেন। যাই হোক, তো এদিকে আবার বাসায় যাইতে আবারও কিছু ভাইবাদাররা চলে আসলো, তো তাদেরকেও টাইম দিলাম। এরপর আমার বন্ধুকে হাই পাই দিয়ে বিদায় দিলাম। ও বাবা, এখন দেখছি আমার বন্ধু ভুল করে আমার ব্যাগটাই নিয়ে যাচ্ছিল, তারপর মনে করে ব্যাগটা ফেরত দিল আর আমিও বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সুতরাং আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত, আবারও পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।